বলছে কারা কি জিদা পদ প্রথম লোকদের টিকিট দেওয়া হলো না কেন দুই ভাই জবাব দাও লক্ষ লক্ষ টাকার বিনিময়ে কংগ্রেস সিপিএম থেকে এনে টিকিট দেওয়া হচ্ছে কেন দুই ভাই জবাব দাও জবাই জবাই দিতেই হবে এই বিক্ষোভ চলছে চলবে তৃণমূল দলের টিকিট না পেয়ে বিক্ষোভ দেখালো তৃণমূল নেতাকর্মীরা কান্দি থানার অন্তর্গত কুমারষণ্ড গ্রাম পঞ্চায়েতের ডাঙাপাড়া মোড়ে টিকিট না পেয়ে বিক্ষোভ দেখালেন তৃণমূলের নেতাকর্মীরা দলীয় সূত্রে জানা গেছে বুধবার যাদের নমিনেশন করার কথা ছিল এদিন সকালে হঠাৎই তারা জানতে পারেন তাদের নাম বাদ তার পরিবর্তে সিপিআইএম এবং কংগ্রেসের লোককে লক্ষ লক্ষ টাকার বিনিময়ে টিকিট বিক্রি করেছেন কান্দির বিধায়ক অপূর্ব সরকার বলে অভিযোগ করেন কান্দি ব্লক মাদার তৃণমূল কংগ্রেসের সম্পাদক হাবিবুর রহমান এছাড়াও কান্দি তৃণমূলের ব্লক সভাপতি বাকবুল হোসেনের অনুগামী হওয়ার কারণে প্রার্থী থেকে তাদের নাম বাদ দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন আমাদের একটাই দাবি আমাদের সেই নৈতিক দাবি হচ্ছে যে আমাদের বর্তমান যিনি বিধায়ক আছেন এবং তারা দুই ভাই মিলে পুরাতন যারা তৃণমূল কংগ্রেসটাকে যারা রক্ত দিয়ে রক্তের বন্যা বই দিয়ে যারা আমরা তৃণমূল কংগ্রেস করেছিলাম যাদের বিরুদ্ধে সিপিএম থেকে উচ্ছেদ করেছিলাম সেই সিপিএম এবং কিছু কংগ্রেসের অনুগামীদের টাকার বিনিময়ে লক্ষ লক্ষ টাকার বিনিময়ে টিকিট বিক্রি করে দিয়ে তৃণমূল কংগ্রেস কর্মীদের বঞ্চিত করেছেন এখানকার ব্লক সভাপতি খুব ভদ্র মানুষ সেই ব্লক সভাপতির আমরা অনুগামী হওয়াই আমাদের এই টিকিটগুলো থেকে আমাদের পুরাতন লোকদের টিকিটগুলো থেকে বঞ্চিত করেছে বাকবুলের অনুগামী আমরা বাকবুল হোসেনকে দেখে দলটা করি এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে আদর্শিত হয়ে 2001 সাল থেকে দাদা তৃণমূল কংগ্রেস করি